পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি ষড়যন্ত্রের দায়ে কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি লাভালিনকে 10 বছরের জন্য নিষিদ্ধ করেছে বিশ্বব্যাংক। বুধবার এক বিবৃতিতে বিশ্বব্যাংক জানায়, পদ্মা সেতু প্রকল্পে প্রতিষ্ঠানটির অনিয়মের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ পেতে ঘুষ দেওয়ার ষড়যন্ত্রে জড়িত ছিল এসএনসি লাভালিন। এর সঙ্গে বাংলাদেশি কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগ রয়েছে। গেল বছর 11 অক্টোবর দুর্নীতির অভিযোগে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন স্থগিত করে বিশ্বব্যাংক। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান। আর যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অনেক আগেই লাভালিনকে কালো তালিকাভুক্ত করেছে বাংলাদেশ। বাংলাদেশে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির পরিকল্পনার অভিযোগে বিশ্বব্যাংক গত বছরের জুনে তাদের প্রতিশ্রুত $1.2 বিলিয়ন ঋণ প্রত্যাহার করে নেয়। সেই দুর্নীতি তদন্ত করতে গিয়ে এসএনসি লাভালিনের বিরুদ্ধে আরও একটি দেশে অসৎ আচরণের প্রমাণ পায় বিশ্বব্যাংক। এরপরই এসএনসি লাভালিনকে 10 বছরের জন্য নিষিদ্ধ করে তারা। সম্পূর্ণ দুদক স্বাধীন এসএনসি লাভালিন যে একটি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান সে বিষয়ে আগেই বাংলাদেশ সরকার নিশ্চিত হয়েছিল বলে জানান যোগাযোগ মন্ত্রী। এসএনসি লাভালিনের ব্যাপারে স্বচ্ছতার ব্যাপারে আমাদেরও সন্দেহ ছিল, সে কারণে আমরা আগেই অনেক আগেই এসএনসি লাভালিনকে নিষিদ্ধ করার জন্য ওয়ার্ল্ড ব্যাংকে আমাদের লিখিত আবেদন আছে। যোগাযোগ মন্ত্রী বলেন, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্ত করার এখতিয়ার দুদকের। এদিকে লাভালিনকে নিষিদ্ধ করায় বিশ্বব্যাংকের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দুদক চেয়ারম্যান। তিনি বলেন, বিশ্বব্যাংকের এই সিদ্ধান্তের ফলে উন্নয়নশীল দেশে এ ধরনের অপকর্ম কমে আসবে। আমি বিশ্বব্যাংকে সাধুবাদ জানাই, তারা এই রকম একটা কঠোর সিদ্ধান্ত নিয়েছে। এতে অন্যদের জন্য শিক্ষা হবে, ভবিষ্যতে কোনো আন্তর্জাতিক কন্ট্রাক্টর কোনো প্রকল্পে এই ধরনের দুষ্কর্ম করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের ক্ষতি করতে পিছপা হবে। গোলাম রহমান বলেন, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির বিষয়ে কোনো প্রমাণ পেলে ব্যবস্থা নেবে দুদক। ঝুমুর বাড়ি, 71, ঢাকা।